ডারবি ম্যাচে আবারও দুর্দান্ত জয় এবং রয় কৃষ্ণা আবারও এটিকে কে এটিকে মোহনবাগানকে আবারও জিতালো সেই বড়ো সড়ো ম্যাচ ডার্বি ম্যাচ আইএসএল ইতিহাসে প্রথম ডার্বি ম্যাচ এবং রয় কৃষ্ণার নাম মারবিল সিংয়ের নাম টোটাল এটিকে মোহনবাগান ফ্যান্সের নাম সবই আলোচনা করতে চলবো কিন্তু এই ভিডিও আমরা আলোচনা করবো ইস্টবেঙ্গলের হারের বড় কারণ কেন হারলো ইস্টবেঙ্গল তো দেখতে থাকো পুরো ভিডিও এবং তার আগে আমাদের চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকো বেলেকেনটি ক্লিক করো আইএসএল ইতিহাসে প্রথম ডার্বি ম্যাচ কিন্তু বস আমি বলে দেয় এটিকে এই ম্যাচটা জিতে গেছে এটিকে মোহনবাগান দুই শূন্যতে আর রয় কৃষ্ণায় একটা গোল দিয়েছে আর মানবীর একটা গোল দিয়েছে কিন্তু প্রথম হাফ যদি তোমরা খেলা দেখো তো প্রথম হাফে আমার একটু হলেও পজিটিভ লেগেছে কিন্তু এখানে ইস্টবেঙ্গলের তো প্রথম হাফে শূন্য শূন্য শেষ হয় কিন্তু ইস্টবেঙ্গল মানে বেশি পজিশান রাখলেও মানে অত অ্যাটাক দিতে পারছিল না ভাই বল পজিশান বেশি রেখেও অ্যাটাকে বেশি যাচ্ছিলো কিন্তু এটিকে মন বাগান তার প্রথম কারণ এটিকে কিন্তু সেই ডিফেন্ডার ভাই ডিফেন্ডারের টি সানডে যে জিঙ্গাল ম্যাকেও মিডফিল্ডার মাঝ মাঠটা একদম ব্লক করেছিল এই জন্য প্রথম হাফে তো গেল এবং দ্বিতীয় হাফের প্রথম থেকেই রয় কৃষ্ণা যে গোলটা দিল পুরো ছেড়েছিল তো রয় কৃষ্ণা ফাঁক তালে ভাই রয় কৃষ্ণার এরা নতুন দেখছে আমার তো মনে হচ্ছে রয় কৃষ্ণা কেরাম জাতের প্লেয়ার সে ডার্বি ম্যাচে দিল এবং এক শূন্য যখন চলে আসে তখন এটিকে মানে ফার্স্ট হাফের শুরুতে উনপঞ্চাশ মিনিটের মাথায় এক শূন্য যখন চলে আসে তখন এটিকে মোহনবাগানের কাছে আলাদা একটা শক্তি চলে আসে মানে আলাদা এনার্জি চলে আসে তারপরে তারা আরও বেশি অ্যাটাক দেয় আর আস্তে আস্তে ইস্টবেঙ্গল টিমটা কিন্তু ঝিমে যায় যেখানে অনেক কটাই তারপরে এটিকে বেশি কিন্তু তোমার গোল পাওয়ার ঠিক পরে কিন্তু আরও এটিকে মন বাগানের এনার্জি বেড়ে গিয়েছিল যেখানে রয় কৃষ্ণার গোলে এক গোলে এগিয়ে যাওয়ার পরেই আবার পঁচাশি মিনিটের মাথায় কিন্তু গোল দিয়েছিল মানবীর সিং মানবীর সিংকে কিন্তু অবশ্যই এনেছিল এবং তার ঠিক একটু পরেই গোল ভাই এটা মানে হাবাসের ট্যাকটিক ভাই এসব মানে তোমরা রিজার্ভ ব্যাঞ্চে যারা বসে আছে তাদের নাম দেখাও আজকের ম্যাচে কিন্তু এডি এডু খেলেনি তো সেটা না খেলেও ভাই জিত কারণ দুই শূন্য হেরেছে ইস্টবেঙ্গল তো ভাই এটিকে মন বাগান জয় এটা আমি মানছি আর মানছি না দোস্ত আমিও এটিকে সাপোর্টের তোমার আমার চ্যালেঞ্জ দেখলে বুঝতে পারবে তো থেকে বড়ো কথা ভাই একটা আলাদা এনার্জি আর ইস্টবেঙ্গলের হারের কারণ ইস্টবেঙ্গলের মাঝ মাঠে কোনো প্লেয়ার নেই আর সব থেকে বড়ো কথা ভাই দুটো দলের যদি তোমরা প্লেয়ার কম্পিটিশান করো তো আমি ভাই কোনো দলকে ছোটো করছি না তো ভাই এটিকে মোহনবাগান কিন মানে এটিকে মোহনবাগান দলটা কিন্তু একটি মানে খাতা কলমে এগিয়ে এটা তোমরা সবাই দেখেছো এবং তোমরা জেনেছো তার কারণ তাদের রিজার্ভ বেঞ্চে বসে আছে ব্রেড ইনমামের মতো প্লেয়ার মার মিসিং এর মতো প্লেয়ার এখন তাই রুগার্সিয়াল লাভিনি এবং তারপরে আস্তে আস্তে কিন্তু কাল ম্যাকিউজ আজকে ভালো খেলেছে সবথেকে ডিফেন্সিং কিন্তু ভালো খেলেছে সেই পিটম কোটাল কাল ম্যাকিউস এবং হাবি হ্যান্ড্রার্ডস কিন্তু ভালো করছে কিন্তু ইস্টবেঙ্গলের একটা দেখে খুব ভালো লেগেছে তাদের গোলকিপার সেই ভাই তাদের গোলকিপার দেবজিৎ মজুমদার ভাই একদম পজিটিভ একদম ভাই একটা গোল হয়তো দুটো গোল কিন্তু ভাই কিছু করার নেই একটা বড় প্লেয়ারকে তোমরা অতজন যদি ছেড়ে দাও সে তো গোল দেবে ভাই আর দেবজিৎ মজুমদার এত ভালো সেভ করেছে এই জন্যই দুই শূন্যতে হয়েছে নাহলে তিন শূন্য চার শূন্য যদি তোমরা পুরো পজিশান দেখো নব্বই মিনিটের মাথায় তাহলে কিন্তু এই এটিকের আটচল্লিশ মাত্র পজিশন বল পজিশান এই ছিল আজকের মেজার রেজাল্ট তো অবশ্যই ভিডিওটা তোমাদের ভালো লাগে চ্যানেল ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাথে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথে জুড়ে থাকবেন